বাউলের সাধনার সার কথা হল প্রেমের মাধ্যমে মনের মানুষের হৃদয়কে স্পর্শ করা। এই প্রেম মানব প্রেম, প্রেমের জন্যই তার ঘর বাঁধা, আবার ঘর ছাড়াও প্রেমেরই জন্য। তাদের জীবন হল মুক্ত জীবন, আর ধর্ম হল জীবন বোধ। বাউলের মনের মানুষ মানুষের অন্তরতম সত্তা। রবীন্দ্রনাথ তাঁর জীবনে ছোটবেলা থেকেই অনেক বাউলদের সংস্পর্শে এসেছিলেন, আর তাঁর নিজের মধ্যে গড়ে উঠেছিল এক স্বতন্ত্র বাউল সত্তা, যেখানে মানুষ ঈশ্বরও নয়, ব্রহ্মও নয়, সে মানব ব্রহ্ম। তার জাতি বর্ণ গোত্র নেই, বাউলদের দেহতত্ত্বের ধারণা নয়, বরং অচিন পাখি আর মনের মানুষের ধারণাই তাঁকে পাগল, সাধক, প্রেমিক করে তুলেছিল। রবীন্দ্রনাথের বাউল তাই তার নিজস্ব বাউল, যে অবিরত খুঁজে যায় তার মনের মানুষকে। সেই মনের মানুষকে তিনি বাউল গানের সুরে ধরেছেন, কিন্তু কথা আর ভাব তাঁর নিজের। আমরা সেই রবি বাউলকেই আরও একবার খুঁজব, যিনি লিখেছিলেন মনের মানুষকে সন্ধান করবার জন্য, গভীর নির্জন পথে আমি কবি ওদের দলে, আমি ব্রাত্য আমি মন্ত্রহীন। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, সে মানুষ চেয়েছে ঘুরিতেছে পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে যে আমার 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 বলে আমার হয়ে আর হলো না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাব তরঙ্গে ও বহুদিন ভাব তরঙ্গে, ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হলো দেখা শোনা। এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা শোনা। কয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, প্রথিকয়ে ভেব না রে ডুবে যাও রূপ সাগরে, বিরলে বসে কর যোগ সাধনা। একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না, একবার ধরতে পারলে মনের মানুষ চলে যেতে আর দিও না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, ওগো তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা।